গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছেলে ধরা। সবাই মিলে বাসায় ফিরে এলাম, এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে, তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক। নাহানপুর সৈন্যদের ধারে একটা গ্রাম, বেশিরভাগ গোয়ালার বাস এ গ্রামে। সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন করে, ডিহিরি থেকে ঘি চালান যায়। এই নাহানপুর গ্রাম থেকেই তিনটি ছেলে হারিয়েছে গত 15 দিনের মধ্যে। ভীষণ আতঙ্কের সৃষ্টি যে হয়েছে এই গ্রামের অধিবাসীদের মধ্যে, সেটাকে নিতান্ত অকারণ বলি কি করে। একটা লোক এগিয়ে এসে বললে, কি হলো বাবু? আমরা বললাম, কিছু না, তোমরাও তো খুঁজছিলে। হ্যাঁ বাবুজি, আমাদেরও কিছু না। তোমরা কোথায় গিয়েছিলে? বহুত দূর, বন জঙ্গলের দিকে। সেসব দিকে তোমরা যেতে পারবে না, তোমরা চেনো না সেদিক। পরে ওরা পরামর্শ করতে বসল। আমরা বাঙালি বাবু, লেখাপড়া জানা, আমরা কি পরামর্শ দেই ওদের? 15 দিনের মধ্যে তিনটি ছেলে উধাও, এখানে বাস করা দায় হয়ে উঠল। ডিহিরি শহর এখান থেকে অনেক দূর, প্রায় 9 মাইল রাস্তা, সেখানে গিয়ে পুলিশের সাহায্য চাওয়া কি উচিত নয়? আগের লোকটার নাম মন্নু আহির। মন্নু বললে, ওই অঞ্চলের হিন্দিতে, বাবু জঙ্গল পাহাড় অঞ্চলের গা, বেশি লোক থাকে না এক গায়ে, দূরে দূরে গা, এখানে এরকম বিপদ হলে আমরা কি করে বাঁচি? আপনারা এসেছেন বেড়াতে, মজুমদার সাহেবের কুঠিতে আছেন, তবু কত ভরসা আমাদের। মজুমদার সাহেব বড় লোক, আসেন না আজকাল আর। আগে আগে যখন নতুন কুঠি বানালেন তখন কত আসতেন। ওরা সেদিন চলে গেল যখন, তখন রাত 10টা, দল বেঁধে মশাল জেলে চলে গেল। সতীশগিরির দলপতিত্বে পরদিন হই হই করে হারানো ছেলে খুঁজতে বেরোনো গেল। রোটাসগড়ে উঠতেই হতো এবং ঠিক ছিল, কিন্তু একজন মহিষ চড়ানো বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলে, ওখানে কি করতে যাবেন বাবুজি, রোটাসগড়ে লোক থাকে না, চৌকিদার একজন আছে, সে সবসময় উপরে থাকে না, নিচে নেমে আসে, ওখানে যাওয়া মিথ্যে। বনের মধ্যে এক স্থানে আমরা সেদিন বাঘের থাবার দাগ পেলাম। মহুয়া গাছের তলায় দিব্যি বড় বাঘের পায়ের থাবার দাগ। আমাদের মধ্যে একজন বললে, ওদের বাঘে নিচ্ছে না তো, যে বাঘের ভয়ে দেশে। হিরু বললে, তাই বা কী করে সম্ভব, বাঘ গায়ের মধ্যে ঢুকলে সেখানে তো পায়ের দাগ থাকতো। দুপুরে আমরা খেতে বাসায় এলাম। সোনের চরে বালুহাস শিকার করেছিল ধীরেন আজ সকালে, আমাদের বেরোবার আগে, 10 মিনিটের মধ্যে 3টা। খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে। সতীশগিরি খাওয়ার সময় বললে, শিকার করা বর্বরের কাজ, তা জানো? আমরা সবাই চুপ। হিরু বললে, বাজার থেকে মাংস কিনে খাওনি কখনো? সতীশগিরি বললে, আমি দেখে শুনে তো সে জন্তু মারেনি, আমি না কিনলেও অপরে কিনত। খাওয়া দাওয়ার পরে হঠাৎ বাইরে একটা গোলমাল উঠল, কয়েকজন লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে ব্যস্ত সমস্তভাবে। সতীশগিরি এগিয়ে গিয়ে বললে, কি হয়েছে, কি? ওরা বললে, আবার ছেলে চুরি হয়ে গিয়েছে আজ। আমরা সবাই অবাক। সতীশ বললে, আজ কোন গা থেকে? নাহানপুর থেকে 2 মাইল ওদিকে, উনাও বলে একটা গা, একটা ছোট ছেলেকে নিয়ে মা ফিরছিল গায়ের বাইরের মাঠ থেকে। ছোট ছেলেকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শালপাতা ভাঙতে গিয়েছিল, ফিরে এসে দেখে ছেলে নেই। বাঘের পায়ের দাগ? না বাবু। মানুষের? কত ভালো করে মেয়ে মানুষ কি দেখেছে। আমরা বাংলো থেকে সন্ধ্যের আগেই বেরিয়েছি, কত জায়গায় খুঁজলাম কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার। সেই বনবেষ্টিত পাহাড় অঞ্চলে সন্ধ্যার পর বেরোনো কত বিপজ্জনক আমরা জানি।
কিন্তু তবু ছেলেটিকে খুঁজে এনে মায়ের কোলে দেওয়ার আনন্দ যে কত বড়। যদি পারা যায়, যদি খোকার মায়ের মুখে হাসি ফোটাতে পারি। কিন্তু এদিকে রাত হয়ে আসছে, সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলে হিরু, বিদেশ বিভুয়ে জায়গা, জঙ্গলাবৃত পাহাড় চারিধারে, বাঘের ভয়ও আছে। বৈশাখ মাসের চড়া রোদে পাহাড় তেতে এমন আগুন হয়ে আছে যে এক প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না, তাও তেমন ঠান্ডা হয় না। বিদেশে বেড়াতে এসে কি শেষে বাঘের পেটে যাব? কথাটা ঠিক, সতীশ মহারাজের কি, তার বাপ নেই মা নেই, মরে গেলে কাঁদবে ওনা কেউ? আমাদের তো তা নয়, আমাদের সবাই বেঁচে। হিরু বললে, আজ কদিন হলো আমরা এখানে এসেছি? আমি বলি হিসেব করে, আজ 13 দিন। আর কতদিন থাকা হবে? আর 4-5 দিন। কিন্তু এই হাঙ্গামাটা না চুকলে তো? সে তো বটেই। হিরু বললে, ঘরের পয়সা খরচ করে বেড়াতে এসে কি ফ্যাশান। ধীরেন একটু বিরক্তির সঙ্গে বললে, কে জানতো এমনতর হবে, তাহলে কি? সতীশ আমাদের মধ্যে সাধু প্রকৃতির লোক, অনেস্ট, সত্যবাদী, পরোপকারী। ওকে আমরা এই জন্য সতীশগিরি, কখনো সতীশ মহারাজ বলে ডাকতাম, অবশ্যই ব্যঙ্গচ্ছলে। সতীশ মহারাজ বললে, ওর মায়ের কান্না শোনবার পরেও তোমরা একথা বলতে পারলে? ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলবার চেষ্টা করে এইভাবে। সেদিন এক বুড়ি টমেটো নিয়ে যাচ্ছে, আমরা তাকে ডেকে বললাম, এসো টমেটো কিনবো। বুড়ি বাজার দর জানে না বোধ হয়। সে বললে, বাজারে তোমরা কত করে কেনো বাবুজি? আমরা জানি 6 পয়সা বাজার দর 100 টমেটোর। হিরু বললে, 4 পয়সা বাজার দর, দিবি? বুড়ি দিয়ে গেল, কিন্তু সতীশগিরির তিরস্কারে সে টমেটো আমাদের মুখে ওঠেনি সেদিন। হিরুর নির্বুদ্ধিতা, সে গেল বাহাদুরি করতে তা নিয়ে খাবার সময়। আমরা সবাই খেতে বসেছি। সতীশ মহারাজ গম্ভীরভাবে হেঁকে বললে, টমেটোর অম্বল আমার পাতে দিও না। সবাই অপ্রস্তুত, যেরকম সুরে হেঁকে বললে, তারপর সেদিন আর উক্ত তরকারি কারো পাতে পড়তে পারল না, অসম্ভব। যাগে, আজ কিন্তু সতীশ মহারাজের কথার প্রতিবাদ করলে ধীরেন। বললে, ঝুমরির মা দোরকুলে শুয়েছিল কেন রাত্রিরে? সতীশ বললে, তাই কি, তা না হলে তো ছেলে হারাতো না, সে নির্বোধ ছেলে মানুষ, তাহলে তার এমনই হওয়া উচিত। যখন সবাই জানে এ কথা যে গা থেকে বা এ অঞ্চল থেকে ছেলে চুরি হয়ে যাচ্ছে প্রায়। হিরু বললে, এইবার নিয়ে 4টি ছেলে এইভাবে গেল। ধীরেন বললে, হ্যাঁ, যখন তা সবাই জানে তখন কি ওর উচিত হয়েছে রাতে দোর খুলে শোয়া? সতীশ বললে, এই গরমে করেই বা কি, তখন তার যাওয়াই উচিত, আমাদের দোষে তো যায়নি। আমি ওদের থামিয়ে বলি, শোনো, বাজে বকে লাভ নেই, ছেলে চুরি বা হারানো এ অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনছি, এ কথা ঠিক, তবু এসব দেশের গ্রাম্য লোকে অত সতর্ক হতে শেখেনি। ঘরের ছেলে হারিয়েছে, খোঁজবার চেষ্টা করা যাক, বিশেষ করে ওর মা আমাদেরই ঝি, যে কদিন আমাদের ছুটি বাকি আছে খোঁজো, না পাই কলকাতায় যাবার সময় মনে অন্তত আমাদের ক্ষোভ থাকবে না। এ অজানা বন জঙ্গলের দেশে আমরা এর বেশি আর কি? আমাকে সবাই সমর্থন করলে। সতীশ বললে, চলো কাল রোটাস ফোর্টে উঠে দেখা যাক। ধীরেন বললে, বড্ড সোজা কথা বললে, রোটাস ফোর্টে ওঠা 4টিখানি কথা নয়, এ গরমে প্রাণ বেরিয়ে যাবে, উপরে জল নেই, বাঘ সেদিনও বেরিয়েছিল জঙ্গলে, ফেরবার পথে সন্ধে হয়ে গেলে ওই বন ভেঙে নিচে নামতে পারবে? আমাদের ঘরে বাপ মা আছে সতীশদা। আমি বললাম, তাছাড়া রোটাস ফোর্টে পাহাড়ের উপর ছেলে নিয়ে গিয়ে তুলবে কে? আমার তা মনে হয় না। সতীশ বললে, দেখতে দোষ কি, তুমি বলো যদি আমি তোমার সঙ্গে যাব সতীশ, তুমি ভাবতে পারো এরা কষ্টের ভয়ে হয়তো যেতে চাইবে না, চলো কাল সকালে। হিরু ধীরেন নিজেদের ছোট করতে চায় না, তারা মুখে বললে, আমরাও যাব, কিন্তু মনে মনে বোধহয় বিরক্ত হলো,
আমারও সতীশ মহারাজের উপর। গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম। আমরা নিজেরাও বেরিয়ে পড়লাম নাহানপুরের পথে, দিহিরি যাবার পথে, সৈন্যদের ধারে। সব দিকে আমরা বলে দিয়েছি কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোতে এসে খবর দেওয়া হয়। সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে, তাকে কোথাও যেতে দেইনি আমরা। কারণ মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় খবর দেওয়া হয়। সারাদিন কেটে গেল, কেউ কোনো খবর নিয়ে এলো না, কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলের। সন্ধ্যার অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলোর বারান্দায় পা দিতে না দিতেই সতীশগিরির দুর্বার জেরা, কাজে ফাঁকি আমরা দিয়েছি কি না দেখে নেবে সতীশ। আমরা কি ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়েছিলাম, অমুক জঙ্গলের পথে কি দেখেছি, একটু চা খাবো সারাদিন পরিশ্রমের পরে, তা কৈফিয়াত দিতে দিতেই প্রাণান্ত হবার উপক্রম হল। খেয়ে দিয়ে সকাল সকাল শুয়ে পড়া গেল, কাল সকালেই আবার নাকি বেরোতে হবে। ধীরেন বলল, চলো পরশু আমরা এখান থেকে খসে পড়ি, আরে ঝঞ্ঝাট ভালো লাগে না। আরও দুদিন কেটে গেল, কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না। ঝুমরির মা কেঁদে কেঁদে বেড়ায়, গ্রামের লোকজন এসে ফিরে যায়। আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমে আলগা দিলাম, ক্রমে আরও দিন কেটে গেল। সেদিন আমরা জিনিসপত্র বাঁধাসাধা করে রওনা হয়ে পড়লাম। সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে ডিহরিতে, সেই লরিতে আমরা চলেছি। জিনিসপত্র সমেত আমাদের ডিহিরি স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া 7 টাকা ধার্য হয়েছে। লরি ছাড়ল 8টার সময়, পাথর বোঝাই করতে দেরি হয়ে গেল। পাহাড় জঙ্গলের পথে বোঝাই লরি বেশি জোরে যেতে পারছে না। আমরা 20 পরে কলকাতায় ফিরছি, মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি। ডিমহা ও বোচাহির পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে পাথর বোঝাই লরির খানিকটা সময় লাগল। হাঁটুখানিক জল নদীতে, ঘন জঙ্গল, দুধারে হর্তুকি, মহুয়া ও শাল। কি একটা পাখি হুহুস্বরে ডাকছে ডিমহা পাহাড়ের উপরকার বনে, লরি হুহু চলেছে। এমন সময় লরিওয়ালা বলে উঠল, ও কে বাবুজি? আমরা লরি ড্রাইভারের পাশেই বসে, তখন 10টা, কোনো দিকে লোকালয় নেই সেখানটাতে। চেয়ে দেখি পথ থেকে রশি দুই দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে, যেন কেউ আগুন পোয়াচ্ছে, কি ভাত্রে দেখাচ্ছে। আমরাও চেয়ে দেখলাম, কে ওখানে? কৌতূহল হলো দেখবার জন্য, লরি থামিয়ে রাস্তার একপাশে রাখা হলো। আমি ও সতীশগিরি এগিয়ে গেলাম, আমাদের পিছনে পিছনে ধীরেন, হিরু ও লরি ড্রাইভার। যখন আদ্রসি মাত্র দূরে আছে আগুন, তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম হঠাৎ। অন্ধকার রাত, সোনের নদের ধারের কাষ্টর দূর থেকে সাদা কাপড় পরা পেতের মতো দেখাচ্ছে। ধীরেন বললে, সোনের ধারে যাস নে ভাই, ওইদিকেই কাশবনে বাঘ থাকে, চল সিমেন্টের পাহাড়ের উপর। সতীশ মহারাজ গম্ভীরভাবে বললে, ওটা সিমেন্টের পাহাড় নয়, সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরও জিনিস মিশিয়ে তৈরি করতে হয়, ওটা বেলে পাথরের পাহাড়, যাকে বলে স্যান্ডস্টোন। আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির ভূতত্ব বক্তৃতা শুনবার অনুকূল নয়, আমরা আজ আর খুঁজতে রাজি নই, আর খুঁজবই বা কোথায়? বড় সিমেন্টের পাহাড়ের তলায় শালচারা আর কি কি গাছের বন জঙ্গল। সেদিন সন্ধ্যায় এখানে হায়নার হাসি শোনা গিয়েছিল, সে হাসি গভীর রাত্রে শুনলে প্রেতের অট্টহাসির মতো শোনায়। শহুরে ছেলে আমরা, আমাদের গায়ে কাটা দেয়। পাহাড়ের উপর কলকাতায় কোনো ভদ্রলোকের এক বাংলো আছে, কিন্তু তিনি কোনোদিন আসেন না। তার বাড়ির দরজা জানলায় উই ধরেছে, কাঠের ফটকটা ভেঙে দুলছে কবজার গায়ে, ভূতের বাড়ি বলে মনে হয় প্রথমটা। লোকে বলে ভূতও নাকি আছে, মহুয়া ফুলের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, বড় বড় মহুয়া গাছগুলোর তলায় পাতা পুড়িয়ে দিয়েছিল গত চৈত্র মাসে মহুয়া ফুল সংগ্রহ করবার জন্য।
পাতা পোড়া ছাইয়ের গন্ধ বাতাসে, ছাইয়ের উপর আবার পড়েছে শুকনো পাতার রাস। খসখস করে কি একটা জন্তু পালিয়ে গেল তার উপর দিয়ে। ধীরেন চমকে উঠে বলল, হুকি রে? আমি বললাম, কিছু না, শিয়াল হবে। আমাদের চোখে যা পড়ল তা এই, একটা বড় অগ্নিকুণ্ডের সামনে একজন লোক বসে কি করছে। দূর থেকেই মনে হলো লোকটা দীর্ঘাকার, একটু অসম্ভব ধরনের দীর্ঘাকার, কি একটা নড়ছে চড়ছে আগুনের সামনে বসে যেন। সতীশগিরি বললে, সন্ন্যাসী? আমাদের মনে হলো লোকটা নিশ্চয়ই সন্ন্যাসী টন্ন্যাসী হবে, কিন্তু এই জঙ্গলের মধ্যে এই গভীর রাত্রে আচ্ছা সন্ন্যাসী তো? বাঘের ভয় দিন মানে এখানে মানুষ আসতে যে ভয় পায়। আমরা এগিয়ে গেলাম আরও। লোকটা বেজায় লম্বা, অগ্নিকুণ্ডের ধারে উবু হয়ে বসে লোকটা কি একটা আগুনের উপর ধরে নাড়ছে চাড়ছে, বেশ বড় ও কালো মতো একটা কি। কি ওটা? আলো আধারে সে জিনিসটা দেখাচ্ছে যেন একটা কালো কাপড়ের বান্ডিলের মতো। আমাদের সকলেরই দৃষ্টি সেই দিকে। কি জিনিস ওটা? হঠাৎ আমি চমকে উঠলাম। সেই কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে যেন একটা ছোট হাত ঝুলে পড়ল। সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ ও ধীরেন একসঙ্গে বলে উঠল, হ্যাঁ রে, ও তো একটা ছোট ছেলে। আমরা তখন ভয়ে বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম। অদূরে সেই অতি দীর্ঘকার বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে। সন্ন্যাসীর সাজ বটে, দীর্ঘ ত্রিপুণ্ডক ওর কপালে, দীর্ঘ জটাজুটো, এতখানি লম্বা দাড়ি পড়েছে বুকের উপর। লোকটা সামনে অগ্নিকুণ্ডের উপর একটা ছোট ছেলেকে দুহাতে ধরে ঝলসা পোড়া করছে। বাতাসে মরা পোড়ার বিকট দুর্গন্ধ। আমরা কেউ এগোতে সাহস করলাম না, কারণ মুখে কথাটি নেই। এই গভীর রাত্রি, নির্জন পাহাড় জঙ্গল, কোথাও লোকালয় নেই কাছে, সম্মুখে এই নররাক্ষস। এমন এক প্রকার আতঙ্কে আমরা সবাই মোহগ্রস্ত হয়ে চুপ করে আছি, এক পাও কেউ এগোয় না। লোকটা আমাদের দেখলে কটমট চোখে, তারপর যেন বিরক্ত মুখে সেই আজ ঝলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিলে আমাদের চোখের সামনে, ঠিক যেমন লোকে গামছা কাঁধে ফেলে নেয় সেই ভঙ্গিতে। তারপর ধীর গম্ভীর পদক্ষেপে অন্ধকারে বনের ওপারে অদৃশ্য হয়ে গেল। সতীশগিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে গেল একটা কথা, ছেলে ধরা। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।